নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট। সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো এই মাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে একটি লেটেস্ট নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তিনটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, তোমাদের দেখাবো। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। তো এক নম্বর দেখতে পাচ্ছ, নোটিশ ফর দ্য ইন্টারভিউ ফর ওয়ান অ্যাডিশনাল ক্যান্ডিডেট লিস্ট অফ ওয়ান, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করো, ঠিক আছে? অবশ্যই থাকার চেষ্টা করো, প্রত্যেকে আমি অল ডিটেলসে ইন ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বলবো। বাইরে ব্যাকগ্রাউন্ড একটু আওয়াজ শুনতে পারো, কারণ আমি একটু বাইরে আছি, সে কারণেই কিন্তু আজকে, সে কারণ বসতো আমি তোমাদের ডেটি কনস্টেবল ক্লাস কিন্তু দিতে পারিনি, ঠিক আছে? তো এটা ভিডিও দিচ্ছি তোমাদের শুধুমাত্র জানার জন্য যে হ্যাঁ তুমি ওটা জানতে দেখে থাকো। দেখো, তো এখানে আসো, এখানে 1/12/2024 দেখতে পাচ্ছ আজকে ডেট রয়েছে। নোটিশ ফর ইন্টারভিউ অফ ওয়ান অ্যাডিশনাল ক্যান্ডিডেট লিস্ট অফ ওয়ান অ্যাডিশনাল ক্যান্ডিডেট শর্ট লিস্টেড ইন্টারভিউ, আর হচ্ছে নোটিশ ফর সাবমিশন অফ স্পেসিফাইড ইডব্লিউ সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। তো এই ব্যাপারটা আমি তোমাদের প্রথমত বলে রাখছি, ঠিক আছে? তো সেটা দেখে নাও। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ ডেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ লিডারের একটি নোটিফিকেশন এখানে লেখা আছে। দেখো, ইন টার্মস অফ মেমোরেন্ডাম নাম্বার দেওয়া আছে ডেটেড 18/5/2023 অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য ক্যান্ডিডেট ফ্রম ইকোনমিক্যাল উইকার সেকশন ইডব্লিউএস ক্যাটাগরি হু আর শর্টলিস্টেড, যারা শর্টলিস্টেড হয়েছে ফর ইন্টারভিউ অর উইলিং টু চেঞ্জ দেয়ার ক্যাটাগরি ফ্রম ইউআর টু ইডব্লিউএস, মানে হচ্ছে যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছে যারা ইডব্লিউএস ক্যাটাগরি, ঠিক আছে, যারা ইচ্ছুক তাদের ক্যাটাগরি চেঞ্জ করতে ইউআর থেকে ইডব্লিউএস, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে আর রিকোয়েস্টেড টু প্রডিউস উপস্থাপন করতে দেয়ার ইডব্লিউএস সার্টিফিকেট, তাদের ইডব্লিউএস সার্টিফিকেট অন দ্য ডেট অফ ইন্টারভিউ, ইন্টারভিউর দিনে, ঠিক আছে, হুইচ ইজ ইস্যুড বাই দ্য কম্পেন্ট অথরিটি ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ভ্যালিড ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2023 টাইম দেওয়া আছে 1/4/2022 থেকে 31/3/2023 অর অনওয়ার্ডস স্পেসিফাইড ফরমেট অফ ইডব্লিউ সার্টিফিকেট অ্যানেক্স সি, এটা আমি তোমাদের দেখাবো, ডিউরিং ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়ালস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ, ঠিক আছে? এখানে কি বলছো, বোঝানো হচ্ছে তোমাদের, অর্থাৎ তোমরা যারা এই ইডব্লিউএস সার্টিফিকেট ক্যাটাগরি তোমাদের যারা প্রার্থী রয়েছো তারা এখান থেকে বিলং করো, যারা ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছো, ঠিক আছে, তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো তুমি চেঞ্জ করতে ইউআর থেকে ইডব্লিউএস এর জন্য, তো তোমাদের কি করতে লাগবে, শংসাপত্র উপস্থাপন করার জন্য তোমাদের অনুরোধ করা হচ্ছে যা উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয়েছে। সাক্ষাৎকারের সময় মানে ইন্টারভিউর সময়, প্রশ্নপত্র যাচাইয়ের সময়, প্রশংসাপত্র যাচাইয়ের সময় পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে 2022-2023 আর্থিক বছরের জন্য বৈধ 1/4/2022 থেকে 31/3/2023 এর মধ্যে বা তার পরে শংসাপত্র নির্দিষ্ট বিন্যাস বৈশিষ্ট্য সি এখানে সংযুক্ত করা হয়েছে, এটা কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। এ ফ্রেশ ইডব্লিউএস সার্টিফিকেট নিডস টু বি সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট ইফ ইট ওয়াজ ইস্যুড বিফোর 1/4/2022, প্রার্থীদের একটি নতুন শংসাপত্র জমা দিতে হবে যদি এটি 1/4/2022 এর আগে ইস্যু করা হয়। ফেলিং উইথ দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি ট্রিটেড আন্ডার ফেলিং উইথ দ্য ক্যান্ডিডেট শ্যাল নট বি ট্রিটেড আন্ডার ইডব্লিউএস ক্যাটাগরি বাট উইল বি কনসিডার্ড আন্ডার ইউআর ক্যাটাগরি অ্যাট দ্য টাইম অফ ফাইনাল সিলেকশন ইফ দে গেট ইকুয়াল অর হায়ার মার্কস দেন দ্য মার্কস অবটেইন বাই দ্য লাস্ট সিলেক্টেড ক্যান্ডিডেটস আন্ডার দ্য ক্যাটাগরি ইউআর ক্যাটাগরি। প্রার্থীদের একটি নতুন শংসাপত্র জমা দিতে হবে যদি এটি 1/4/2022 এর আগে ইস্যু করা হয়। এতে ব্যর্থ হলে প্রার্থীকে বিভাগের অধীনে বিবেচনা করা হবে না, তবে চূড়ান্ত নির্বাচনের সময় ইউআর বিভাগের অধীনে তোমাকে বিবেচনা করা হবে। যদি তারা পায় ইউআর বিভাগের অধীনে শেষ নির্বাচিত প্রার্থীর প্রাপ্ত নম্বরের সমান বেশি নম্বর থাকে। ইডব্লিউএস সার্টিফিকেট ইস্যু ফ্রম স্টেট আদার দেন ওয়েস্ট বেঙ্গল উইল নট বি কনসিডার্ড অ্যান্ড অ্যাজ সাচ ক্যান্ডিডেটস উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যাটাগরি, মানে পশ্চিমবঙ্গ ব্যতীত অন্য রাজ্য থেকে জারি করা শংসাপত্র ইডব্লিউএস শংসাপত্র বিবেচিত হবে না এবং এই জাতীয় প্রার্থীদের সাধারণত অসংরক্ষিত বিভাগ হিসেবে গণ্য করা হবে, এটাই কিন্তু উল্লেখিত করা রয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ বলে দিলাম তোমাদের, যদি এক্ষেত্রে বুঝতে কোনো অসুবিধা হয় তো কমেন্ট বক্সে কমেন্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করো। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।